হ্যালো অ্যাসপিরিয়েন্ট অ্যাসপিরিয়েন্ট বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমরা আশা করছি এক্সামটা দিয়ে চলে এসেছো এবং কার কেমন হয়েছে সেটা তোমরা চটপট মিলিয়ে নাও আমাদের এই চ্যানেলে ঠিক আছে প্রথম কোশ্চিন যেটা আছে আমরা তার আগে বলে রাখি যে ইংলিশে পার্টটা আমাদের তৈরি হচ্ছে ওটা আমরা আপলোড করে দেব তো প্রথম কোশ্চিন যেটা হচ্ছে মানুষের ক্ষুদ্রতম ও বৃহত্তম অন্তঃকরা দয়ের জোরটি কি এটার অ্যান্সার পিনিয়াল বডি এবং থাইরয়েড এই জোরটি ঠিক আছে নেক্সটে চলে যাবো আমরা ভারতের প্রথম সংবাদপত্রের নাম এটা সবাই অন্তত পেরেছো আশা করছি বেঙ্গল গেজেট তারপরে কোশ্চিন এটা আছে দুশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার মধ্যে কার্যরত একটি কার্ণট যন্ত্রের কর্মদক্ষতা কত এর অ্যান্সার হবে অপশন সি চল্লিশ যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য নয় এর অ্যান্সার হবে অপশন ডি তিরিশ নম্বর কোশ্চিনটা হচ্ছে এশিয়ার কোন দেশে দু আইবিএ বিশ্ব মহিলা বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এটি অ্যান্সার হবে অপশন বি ভারত

কোশ্চিনটা একটু আমাদের প্রবলেম হচ্ছে এটা আমরা অবশ্যই পরে অ্যাড করে দেবো থার্টি ফাইভ নাম্বার কোশ্চিনে যেটা আছে ভারতের কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত এর অ্যান্সার হচ্ছে অপশন সি চিকমাগালুর ছত্রিশ নাম্বার কোয়েশ্চিনে যেটা আছে ভাইকম সত্যাগ্রহ উনিশশো চব্বিশ সালে যে জন্য সংগঠিত হয়েছিল তার অ্যান্সারটি কি হবে নিম্ন জাতের জন্য হিন্দুদের নিম্ন জাতের হিন্দুদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া এই অপশনটা অপশন এ থার্টি সেভেন কি আছে থার্টি সেভেন ভারতে প্রথম শ্রুতকল স্থাপিত হয় কবে অপশন ডি আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে আটত্রিশ নম্বর কোশ্চিনটা যেটা আছে নিম্নলিখিত মধ্যে কে পরপর ছয় বছর জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন এর আনসার হবে আবুল কালাম আজাদ যেটা আছে আয়ন আজাদনাত্মক মৌলটির ভর সংখ্যা সাতাশ নিউট্রন সংখ্যা চোদ্দ আয়নে কয়টি ইলেকট্রন বর্তমান এর আনসার অপশন বি দশ চল্লিশ নম্বর কোশ্চিন যেটা আছে ষোলশো মহাজনপদ এর মধ্যে শেষ পর্যন্ত কোন মহাজনপদের নেতৃত্বে ভারতের প্রথম সাম্রাজ্য গড়ে ওঠে খুবই কোশ্চিনটা ঘুরিয়ে দিয়েছে অপশন কি হবে অপশন সি মগধ একচল্লিশ নম্বর দেখো একচল্লিশ নম্বর কোশ্চিনটা মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে যে জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি হয়েছিলেন তিনি কে তিনি হলেন অপশন সি আবুল কালাম আজাদ পরপর ছবারও আবুল কালাম আজাদ যে কোশ্চিনটা আগে রিপিট হয়েছে ফর্টি টু কোশ্চিন নাম্বারের কোশ্চিনটা কি আছে আঠেরোশো ছিয়াশিতে কলকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে ঐতিহাসিক গুরুত্ব কি ছিল ঐতিহাসিক গুরুত্ব ছিল অপশন বি দাদাভাই নৌরজি সভাপতিত্ব করেছিলেন

ছেচল্লিশ উনিশশো আটত্রিশে কে জাতীয় পরিকল্পনা কমিটির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল শিল্পায়নের উপর ভিত্তি করে অর্থনৈতিক বিকাশে পন্থা গ্রহণের নিমিত্তে এর অপশন অ্যানসার হবে অপশন এ সুভাষচন্দ্র বোস সাতচল্লিশ নম্বরের কোশ্চিনে কি আছে দিল্লির সুলতানির শেষ সুলতান গেছিলেন অপশন সি ইব্রাহিম লোদি আশা করছি এটা সবাই পেরেছো তোমরা আটচল্লিশ নম্বর আছে বিমস্টেক বিআইএমএ টিসি বিমস্টেক এর প্রধান কার্যালয় কোন শহরে অবস্থিত এর আনসার অপশন সি ঢাকা উনপঞ্চাশ নাম্বারে যে কোশ্চিনটা আছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার নিম্নলিখিত হবে অপশন ডি লস এগারো নম্বর কোশ্চিনে যেটা আছে একটি মাসের সপ্তম দিন শুক্রবার থেকে তিন দিন আগে হলে উনিশতম দিনটি কি হবে অপশন সি শনিবার বান্ন নম্বর কোশ্চিনে কি বলেছে গণপরিষদের সদস্যরা কোনটার সাথে মিল হবে এর আনসার হবে অপশন এ প্রাদেশিক আইনসভাগুলি কর্তৃক নির্বাচিত হন তেপান্ন নম্বরে যে ম্যাকটি আছে একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত দেওয়া আছে ঠিক আছে এবং পরিসীমা দেওয়া আছে বৃহত্তম বাহুতির দৈর্ঘ্য কথা হবে এর আনসার হবে অপশন সি বারো একের দুই সেন্টিমিটার চুয়ান্ন নম্বর কোশ্চিনে আমরা চলে আসবো কনিষ্কের রাজধানী কোথায় ছিল কনিষ্কের রাজধানী ছিল অবশ্যই অপশন এ পুরুষপুর পঞ্চান্ন নম্বর কোশ্চিনে কি দেওয়া আছে ভারতের সংবিধানের কোন অংশে রাজনৈতিক ন্যায়ের ধারণা কথাটি উল্লেখ আছে এটা কোথায় আছে অপশন তে প্রস্তাবনা এবং নির্দেশমূলক নীতি উভয় অংশে এই দুটোতে আছে কোন সম্রাট এর আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় সবাই বেড়েছে আশা করছি অপশন d প্রথম কুমার উদ্ধ আটান্ন নম্বর কোশ্চিনে কি বলেছে ভারতবর্ষের কোন প্রতিবেশী রাষ্ট্র তাদের প্রথম নাগরিক সংশোধন বিল পাশ করেছে হলদিয়া শিল্পাঞ্চল তোমরা সবাই জানো এখান থেকে নাম কি একটা হচ্ছে পানিপত যুদ্ধ কাদের মধ্যে অনুষ্ঠিত হয় অপশন এ বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে একষট্টি নম্বর কোশ্চিন কি বলেছে প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম বৌদ্ধ সংগীতি বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল অপশন সি রাজগৃহ বিশ্বে ভারতে মান ডাক পরিষেবায় কত এটা হবে অপশন সি প্রথম প্রথম স্থান তেষট্টি নম্বর কোশ্চিন কি বলেছে মানুষ জমি অনুপাত মানে মানুষ জমি অনুপাত দেশের মোট জনসংখ্যা এবং দেশের মোট কার্যকরী জঙ্গির অনুপাতকেই মানুষ জমি অনুপাত বলে ঠিক আছে চৌষট্টি নম্বর কোশ্চিনে কি বলেছে নিম্নের উল্লেখিত কোন ভারতীয় সংবিধান অন্তর্ভুক্ত মৌলিক কর্তব্য নয় কোনটা এটার অপশন হবে অপশন ডি ওপরে কোনটি মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত নয় পঁয়ষট্টি নম্বর ম্যাটটা এটা একটু প্রবলেম আছে এটা অবশ্যই আমরা আপডেট করে দেব ঠিক আছে তারপরে চলে আসি আমরা সিক্সটি সিক্স দাদাভাই নরোজি ব্রিটেন ব্রিটেনের হাউস অফ কমেন্সের যে দলের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তা কি তা হবে অপশন বি লিবারেন সাতষট্টি নম্বরটা কি আছে কোন দেশ অন্তর দেশীয় বিকে দুবাসকে অর্ডার অফ মেরিট ইন দ্য ডিপ্লোমেটিক সার্ভিসেস উপাধি দ্বারা ভূষিত করেছে অপশন ডি পেরু আটষট্টি নম্বর কোশ্চিনে কি হয়েছে এর অপশন হবে অ্যান্সার হবে অপশন এ

82 নম্বর কোশ্চেনটা কি বলেছে ওসিয়ান থারমাল এনার্জি কনভার্সন প্রক্রিয়া ভারতে বিদ্যুৎ উৎপাদন হয় কোথায় এর হবে অপশন সি মাদ্রাজ বা চেন্নাই 73 নম্বর কোশ্চেন কি বলেছে 2023-24 সালে কেন্দ্র কোন খাতে ভর্তুকি সবচেয়ে বড় অংশে বরাদ্দ করেছে অপশন ডি পেট্রোলিয়াম 74 নম্বর কোশ্চেন কি বলেছে দাল উৎপাদনে ভারতে হেক্টর প্রতি উৎপাদন সর্বোচ্চ সর্বোচ্চ কোন রাজ্যে অপশন বি Rajasthan তারপর হচ্ছে ভারতের খাদ্য প্রক্রিয়া কোন দেশের সাথে অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে কোন দেশ অপশন সি অস্ট্রেলিয়া সাতাত্তর নম্বর কোশ্চিনটি বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন কে অপশন বি ডাব্লিউ জি রোজেন আঠাত্তর নম্বর কোশ্চিনটি এটাও একটু কনফিউশন আছে এটা সম্ভবত মাদ্রাজ হবে নেহেরু কমিটি রিপোর্ট জাতীয় কংগ্রেসে কোন অধিবেশনে একটু উপযুক্ত সম্মতি লাভ করেছে এটা কনফিউশন আছে আমাদের আমরা যেটা কনফিউশন আছে সেটা আমরা জানিয়ে দিচ্ছি তো আমরা সঠিক ইনফরমেশনটা পেলে আমরা একটু ইয়ে করে পেলে আমরা অবশ্যই জানিয়ে দেবো সেভেন্টি নাইনটা কি আছে কোথায় ভারতে প্রথম সুতোগুলো স্থাপিত হয় এর অ্যান্সার হবে অপশন এ কলকাতা ঘুষুরিতে আশি নম্বর কোশ্চিনে কি বলেছে কোনটিকে সরকারি ব্যয়ের উপর গণ্য করা হয় না সরকারি কোম্পানি দ্বারা বিনিয়োগ ব্যয় অপশন ডি কোশ্চিন কি আছে কুমার সম্ভবম কারি কালিদাস বিজয় সূচনা সর্বপ্রথম কোন সুলতান করেন বিরাশি নম্বর কোশ্চেন এর আনসার হবে অপশন এ আলাউদ্দিন খোলজি যে ম্যাচটা আছে তিরাশি নম্বর একজন বালক এব বারো চুরাশি নম্বর কোশ্চেন কি আছে দিন ইলাই প্রবর্তন করেন কি এর অপশন বি আকবর তারপর হচ্ছে সাহায্যে নীতি আয়োগ ভারতবর্ষের নর্থ ইস্ট রিজিয়ন ডিস্ট্রিক্ট এস জি ডি ইন্ডেক্স প্রকাশ করেছে এর আনসার হবে অপশন এ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএন সপ্তাশী নম্বর কোশ্চেন কি বলেছে অপশন এ উন নব্বই নম্বর এ কি বলেছে লাদাখ মালভূমি অঞ্চলে মানুষের মৃত্যু বেশি হয় যে বৃষ্টিতে সেটা হচ্ছে মেঘভাঙ্গা বৃষ্টি যাকে আহ ইংলিশে বলা হয় ক্লাউড ব্রাস্ট ঠিক আছে নব্বই নম্বর কোশ্চিনে কি বলেছে যে ম্যাথটা দেওয়া তার অপশন অ্যান্সার হবে অপশন টি একানব্বই নম্বর কোশ্চিন কি বলেছে সামাজিক অর্থনৈতিক পরিকল্পনা নিম্নলিখিত তালিকার অন্তর্ভুক্ত এর অ্যান্সার হবে অপশন সি যুগ্ম তালিকা বিরানব্বই নম্বর কোশ্চিনটা একটু আমাদের অ্যান্সারে হেরফের হচ্ছে তাই জন্য সেটা পেন্ডিংয়ে রাখলাম যে আমরা আপডেট দিতে পারছি সঠিকভাবে সেগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি

একটু গর্বর আছে আমরা আপডেট দিয়ে দেব নাইনটি যেটা আছে পূর্ব হিমালয় ভারতে যে ফল চাষের জন্য বিখ্যাত প্রসিদ্ধ সেটা হচ্ছে কমলালেবু ঠিক আছে নাইনটি আমরা পরে আপডেট দিয়ে দেব। নাইনটি যেটা আছে কোন তহবিল থেকে ব্যয় করতে সংসদীয় অনুমোদন প্রয়োজন কোন দবিল থেকে সংসদীয় অনুমোদন পার্লামেন্ট থেকে এ করতে হয় সেটা অথরাইজ করতে হয় সেটা অপশন হবে অপশন বি ভারতের একত্রিত তহবিল ঠিক আছে একশো নম্বর কোশ্চিনে যেটা আছে আমুক্ত মাল্যদা কে রচনা করেন এর आंसर হবে অপশন সি কৃষ্ণদেব রায় 101 নম্বর क्वेश्चन 101 নম্বর क्वेश्चन যেটা দেওয়া আছে গ্লুকোকর্টিকয়েডস অ্যাড্রেনাল মেরালোকর্টিকয়েডস সুপ্রেনাল গ্ল্যান্ড যা আছে কিনা এর অপশন হবে ও आंसर হবে অপশন এ মেরালোকর্টিকয়েডস ঠিক আছে 102 নম্বর क्वेश्चन এর आंसर কি হবে পরিবেশ বজায় রাখা প্রকল্পগুলিতে যে আর্থিক উপকরণ দ্বারা বিনিয়োগ হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় সবুজ বন 103 নম্বর क्वेश्चन হচ্ছে

যেটি বই বাংলা বই এবং উপন্যাস নির্দেশ করে বই বাংলা বই এবং উপন্যাস নির্দেশ করে তো আমাদের মতে সেটা অপশন ডি একটু করলে বুঝতে পারবে ঠিক আছে একশো সাত নম্বর কোয়েশ্চিনে যে অপশনটা আছে জলে দ্রবিত হয় কি জলে দ্রবিত হয় সব করেই গ্লুকোজে দ্রবিত হয় ইউরিয়া হয় অ্যাসিডও হয় একশো আট নম্বর কোশ্চিনে যেটা আছে আন্তর্জাতিক কাস্টমস দিবস দু হাজার তেইশ কোন মাসের কত তারিখে পালিত হয় এটা হবে অপশন বি ছাব্বিশে জানুয়ারি একশো নম্বর নয় নম্বর কোশ্চিনে যেটা আমরা যাবো উনিশশো সাত কংগ্রেসের প্রথমবার ভাঙরের পর উনিশশো উনিশের দ্বিতীয়বারের জন্য যখন ভাঙ্গুর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে তার শক্তি একশো দশ নম্বর কি বলেছে ভারতে মিথেন গ্যাসের একটি প্রধান উৎস কি মিথেন গ্যাস সেটা হচ্ছে অবভিয়াসলি অপশন ডি ধান চাষের জমি নেক্সট কোয়েশ্চিন আমরা চলে যাব ভারতের চা গবেষণা কেন্দ্র গড়ে তোলা হয়েছে আসামের কোথায় চা গবেষণা কেন্দ্র অপশন বি যোর

একশো পনেরো নম্বর কোশ্চেন কি বলছে কোন সরকারি বাজেটে মূলধন প্রাপ্তি বলে গণ্য করা হয় যেটা হচ্ছে অপশন বি ভবিষ্যৎ তহবিল আমানত প্রভিডেন্ট ফান্ড ডিপোজিট ওকে একশো ষোলো নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি প্রত্যক্ষভাবে শিশুদের শাসনের সঙ্গে সম্পর্কিত অপশন সি আর্টিকেল তেইশ নেক্সট কোশ্চিন আহ সুলতানি আমলে কে হিন্দুস্থানের তোতা নামে পরিচিত ছিল এর অ্যান্সার হবে অপশন ডি আমির খসরু একশো আঠেরো নম্বর কোশ্চেন আমাদের ঠিক কনফিউশন আছে আর আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো দেখো এখানে লজ্জার কোনো কারণ নেই যে আমরা পারিনি বা কেউ করেনি এরকম কোনো ব্যাপার নেই একটু কনফিউশন থাকলে সেটা আমরা দিই ঠিক আছে আর তোমরা নিজেরাও জানো এবার কোয়েশ্চিনটা কেমন হয়েছে তো চলো নেক্সট কোশ্চিনে ভারতবর্ষে কোন কেন্দ্রীয় মন্ত্রকের সাথে নিট এ মজম ঘ ভারতের প্রধানন্ত্র ফসল কি এটা অবশ্যই অপশন বি কার্পাস নেক্সট কোয়েশ্চিন আমরা চলে যাব একশো বঙ্গবঙ্গের পর যেহেতুটি নতুন প্রদেশের অস্তিত্ব তৈরি হয় সেটি কি হবে সেটি অপশন বি পূর্ব বাংলা এবং পশ্চিমবাংলা

এর আনসার হবে অপশন বি ব্যাংককে অবস্থিত 130 নম্বর क्वेश्चन এর এটা আছে কোন দেশ আর্টিফিশিয়াল মুন মুন এর প্রকল্প গড়ে তুলেছে অপশন বি চীন গোপালনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে এর আনসার হবে অপশন এ প্রথম স্থান নেক্সট क्वेश्चनটাও একটু কনফিউশন আছে তাই আমরা সেটা ডিসকাসও করিনি আলোচনাও করছি না তারপরে क्वेश्चन আমরা চলে যাচ্ছি

আমরা চলে যাবো একটি ভাসমান বস্তু সুস্থির সাম্য অবস্থায় থাকলে তার প্রবলতা কেন্দ্রের পরিণত হয় এই প্রক্রিয়া নাম কি হলো এর হয় নাম হলো একশো একচল্লিশ নম্বর ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্র চারই ফেব্রুয়ারি তেইশ তাদের স্বাধীনতা দিবস পালন করেছে অপশন সি শ্রীলঙ্কা নেক্সট কোশ্চেন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অ্যাপেল বডি কোথায় অবস্থিত অপশন বি জেনেভাতে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন সতেরোশো সতেরো সালে কোন মুগল সম্রাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফার্মার প্রদান করেন অপশন সি ফারুক সিয়ার একশো চল্লিশ নম্বর কোয়েশ্চেন কি আছে মিহিরকুল বা মিহির গুল কে ছিলেন এটা ছিল অপশন সি হুন রাজা নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোন চোল রাজা গাগায় কোনটা অভিযোগ গ্রহণ করেন প্রথম রাজেন্দ্র চোল অপশন এ এর অ্যান্সার

একশো উনপঞ্চাশ নাম্বার কোশ্চিনে আছে যে বিপ্লবের পরীক্ষায় ইংরেজিতে যাই হোক না কেন যা দুটি বিষয়ে পাশের হার কত অপশন এ চার পার্সেন্ট একশো কোশ্চেনে কি আছে একটি লোহার উত্তপ্ত করা হলে সর্বোচ্চ বৃদ্ধি পাবে তার কি বৃদ্ধি পাবে একটি লোহার বল কে উত্তপ্ত

ভারতে যে বনভূমিতে অবাধ প্রবেশ মানুষের নাই কোন মানুষের অবাধ প্রবেশ নেই সেটা হচ্ছে ঠিক আছে যেটা আছে উনিশশো চল্লিশ অক্টোবর মাসে মহাত্মা গান্ধী মনোনীত সত্যগ্রহ যিনি ব্যক্তিগত ভাবে সত্যগ্রহ পালন করেছিলেন তিনি বলেন এর অ্যান্সার এই তিনটের মধ্যে একটাই হবে না এর আনসার হবে বিনোদ ভাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই আনসারটা যে যেটা করেছে সেটাই ঠিক নেক্সট কোশ্চেন যেটা চলে আসবে আমরা একশো হাজার যার প্রতিবাদে উনিশশো নয় সালে লন্ডনে মদনলাল ধিংরে কার্জন বিলিকে হত্যা করেছিলেন তা হবে অপশন বি ভারতের যুব নেতাদের নির্বাসন ও ফাঁসি একশো উনষাট নম্বর কোশ্চেন কি আছে উনিশশো ছাপান্ন সালে রাজ্য পুনর্গঠন আইনে পার্ট থ্রির মাধ্যমে নিম্নলিখিত কোন সংস্থাটি গঠিত হয়েছিল অপশন এ ইন্টার স্টেট কাউন্সিল বা আন্তঃরাজ্য পরিষদ একশো সাত নম্বরের কোশ্চেনে যে ম্যাটটা রয়েছে তার অ্যান্সার হবে অপশন সি একশো একষট্টি নাম্বারে কি বলেছে নিম্ন রাজ্যগুলির মধ্যে কোনটি পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান সমিত অবস্থিত জাতিদের সংরক্ষণের ব্যবস্থা নেই অপশন ডি অরুণাচল প্রদেশ এবার একশো বাষট্টিতে যে মাঠটা আছে তার আনসার হবে অপশন ডি ডি একশো তেষট্টিতে ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল পনেরো পয়েন্ট উইন প্ল্যান শুরু করেছিল বায়ুদূষণ নিয়ন্ত্রণ করার জন্য নিউ দিল্লি একশো চৌষট্টিতে যেটা আছে রেললাইনের ট্রাক মেরামতির জন্য থার্মিক পদ্ধতিতে যে বিচারক পদ্ধতি ব্যবহৃত হয় সেটি হবে অপশন এ আয়রন অক্সাইড নেক্সট আমরা চলে যাব নিম্নলিখিত কোন বিষয়ে রাজ্য ও লোকসভা সমান ক্ষমতার অধিকারী সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন তার মানে অপশন এ সংবিধান সংশোধন ইস্পাত কারখানা অবস্থিত কোথায় একটু কনফিউশন আছে সো আমরা তাই ডিস্কাসও করি যেটা আমাদের কনফিউশন আছে ভুল অ্যান্সার দেব না তাই আমরা ডিস্কাসও করি নি আর তোমাদেরকেও সেটা বলে দিচ্ছি একশো সাতষট্টিতে যে ম্যাকটা আছে তার অ্যান্সার হবে অপশন সি সেভেন একশো আটষট্টি তে দুই হাজার বাইশ তেইশ সালে কেন্দ্রীয় রাজস্ব প্রধান উৎস কি ছিল কর্পোরেট কর বা কর্পোরেট কর ঠিক আছে একশো ঊনসত্তর এ যে একটি মুসলিম সংগঠন যে বিশ্বযুদ্ধের সময় ওই প্রস্তাব দেয় যে মুসলিমদের প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধে অংশ নেওয়া উচিত এবং এই মর্মে কংগ্রেসের সাথে চুক্তি তে আসা উচিত সেটি কি সেটি হচ্ছে option d দেওবন্দ আন্দোলন একশো সত্তর নম্বর question আমাদের কনফিউশন আছে তাই আমরা আলোচনাও করিনি একশো একাত্তর নম্বর question চলে আসি এবার ভারতের জনয় বিস্ফোরণ কোন সময়ের মধ্যে হয়েছিল সেটি হবে অপশন ডি উনিশশো থেকে উনিশশো একশো বাহাত্তরে যে ম্যাথটা আছে তার অ্যান্সার হবে অপশন এ টোয়েন্টি এবার কি বলে যে একশো তিয়াত্তরে যে আছে নানগড় শিলালিপিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে সেটা অপশন বি অবশ্যই হবে অপশন বি গৌতমী পুত্র ভারতে হীরক চতুর্ভজ যুক্ত করবে কে প্রধান চারটি মহানগরী মহানগরকে দ্রুত রেলগামী দ্রুতগামী রেল পরিষেবা যুক্ত করবে ভারতে হীরক চতুর্ভজ ডায়মন্ড কোয়াড্রিলেটারাল অফ ইন্ডিয়া ভারতের বৃহত্তম কাগজ শিল্প কেন্দ্র কোথায় আছে এর অফার হবে অপশন এ বল্লারপুর তারপর হচ্ছে একশো ছিয়াত্তর কংগ্রেস শব্দটি গ্রহণ করা হয়েছিল কোথায় উত্তর আমেরিকার ইতিহাস থেকে মানুষের জমা বোঝাতে ঠিক আছে অপশন বি আনসার একশো সাতাত্তরে একটু কনফিউশন তাই করিনি আমরা একশো আটাত্তরে যেটা আছে কত দশকে মৌলিক মূল্য প্রকৃত মূল্য সংযোজন সবচেয়ে বেশি অবদানকার অপশন বি অর্থায়ন ভূমি সম্পত্তি এবং পশাধার পরিষেবা একশো উনআশিতে কি বলেছে ভারতবর্ষে কোন শহরে খাদি পেস্ট দু হাজার বাইশ প্রদর্শনী অনুষ্ঠিত হবে এর হবে অপশন সি মুম্বাই একশো আশিতে কোন দেশ লিঙ্গ স্বীকৃতি সংস্কার বল পাশ করেছে এটা হবে একশো আশি কোশ্চিনে অপশন আনসার হবে স্কটল্যান্ড অপশন বি বোম্বাই ত্রিমূত্রী কারা নামে পরিচিত বোম্বাই ত্রিমূত্রীর নামে পরিচিত অপশন বি আনসার ফিরোজ সাহা মেহতা কেটি তেলাং এবং বদ্রুদি তাহেছি ঠিক আছে অপশন বি কারেক্ট আনসার একশো বিরাশি নম্বর কোয়েশ্চিনে কি আছে কে প্রতিষ্ঠা করেন আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এর আনসার হবে অপশন ডি

পার্লামেন্টের সহকারের উপরে চারটার একশো পঁচানব্বই কি বলছে তিনটি রোজ এটা সাইন্স এর পয়েন্ট ফাইভ থ্রাম সংযুক্ত করা হলো তাদের সর্বোচ্চ মান কত অপশন এ আজকে শুধু অপশনগুলো বলছি পরে যদি তোমরা বলো তাহলে অবশ্যই ডিসকাস করবো একশো কি বলছেন আগানারী নেতা কে রানী উপাধি দিয়েছিলেন অপশন বি জওয়ারলাল নেহেরু রানি উপাধি দিয়েছিলেন একশো সাতানব্বই কোশ্চেন্লাস ও টু এম জিও উপরোক্ত বিক্রিয়া কোনটি এটি একটি থাপ একটি একশো আটানব্বই একটি বলে বলের কেন্দ্রকে একটি গোলাকার গব্বর বলেছে বলটিকে উত্তপ্ত করলে গব্বরটি আয়োজন কি হবে অপশন বি হচ্ছে বৃদ্ধি পাবে অপশন বি

আজকে পরীক্ষা শেষ মানে রেস্ট নেওয়া কোনো ব্যাপার নেই তোমরা প্রিপেয়ার হতে থাকো আবার সামনে অনেক কটা পরীক্ষা আসছে মিসিয়াসিপ ফুড এসে কিছু পরীক্ষা আসছে অবশ্যই সো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে পরে আমরা ইংলিশ বাচ্চা নিয়ে আলোচনা করবো আপাতত এটুকুই টাটা